আসসালামু আলাইকুম বন্ধুরা, যাদের ভিডিও কিনা 10টা 5টা ভিউ হওয়ার পর আর ভিউ হচ্ছে না, তারাই ভিডিওটা একটু ধৈর্য সহকারে দেখতে থাকুন। কারণ আজকে দুইটা সেটিংসের মাধ্যমে আপনাদের চ্যানেলের কপাল খুলে দিব। কারণ আজকে দুইটা সেটিং যদি আপনার চ্যানেলে করেন, আপনার চ্যানেলের ভিডিও রাতারাতি ভাইরাল হয়ে যাবে। যদি বিশ্বাস না হয় ভিডিওটা একটু ধৈর্য সহকারে দেখতে থাকুন। তো দেখুন, আমাদের চ্যানেলে ভিডিও ভাইরাল না হওয়ার প্রথম কারণ হচ্ছে আমাদের নিজের ব্যর্থতা, আমাদের নিজের গাফলতির কারণে আমাদের ভিডিও ভাইরাল হয় না। যেরকম আমরা যদি দৈনিক যদি আমাদের চ্যানেলে ভিডিও আপলোড করতাম, তাহলে কিন্তু আমাদের ভিডিও ঠিকই ভাইরাল হইতো। কিন্তু আমরা কিন্তু দৈনিক কেউ ভিডিও ভাইরাল ভিডিও আপলোড করতেছি না, যার কারণে কিনা আমাদের চ্যানেলে ইমপ্রেশন বাড়তেছে না। তো আমাদের চ্যানেলের ইমপ্রেশন বাড়ানোর জন্য আমাদের দৈনিক ভিডিও আপলোড করতে হবে। প্রথম সেটিংস যেটা, সেটা হচ্ছে দৈনিক ভিডিও আপলোড করবেন, নিয়মিত ভিডিও আপলোড করবেন, তাহলে দেখবেন আপনার চ্যানেলের ভিডিও অবশ্যই ভাইরাল হবে। দ্বিতীয় সেটিংস এটা করবেন, ভিডিওতে হাই কোয়ালিটির থাম্বনেল ইউজ করবেন। কারণ আমরা অনেকে দেখবেন নর্মাল থাম্বনেল ইউজ করি, যে ভালোভাবে এডিট করতে পারি না, নর্মাল থাম্বনেল। তো এজন্য কি করবেন আপনারা, হাই কোয়ালিটির থাম্বনেলগুলো আপনারা ক্রিয়েট করে হাই কোয়ালিটি থাম্বনেল আপনাদের ভিডিওতে আপলোড করবেন। তাহলে দেখবেন আপনাদের চ্যানেলে গ্রো একদম রাতারাতি বেড়ে গেছে। এই দুইটি কাজ আপনার চ্যানেলে করে দেখেন, আপনার চ্যানেলের ভিডিওগুলো রাতারাতি ভাইরাল হয়ে যাবে। প্রথমত সেটিংস, আপনার চ্যানেলে হাই কোয়ালিটি থাম্বনেল আপলোড করবেন। দ্বিতীয় সেটিংস হচ্ছে আপনার চ্যানেলে দৈনিক ভিডিও আপলোড করবেন, তাহলে কিন্তু আপনার ভিডিও ইমপ্রেশন খুব বাড়বে আর আপনার ভিডিও ভাইরাল হওয়ার চান্স থাকবে। সো বন্ধুরা, ভালো থাকেন, আল্লাহ হাফেজ। দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে, আর এতক্ষণ সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। সো ভালো থাকেন, আল্লাহ হাফেজ। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।